বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে এই অতি গভীর নিম্নচাপ এবং আজকে এই ঘূর্ণিঝড়ের রূপ নেবে এই গভীর নিম্নচাপ। আর আজ থেকে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে, তার প্রভাব পড়বে বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। আর আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে দীঘা থেকে কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আর এরই পাশাপাশি গোসাবা থেকে প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমে কিরণের কাছে যাই। কিরণ, যেমনটা পূর্বাভাস রয়েছে যে উপকূলবর্তী এলাকা সেখানে এর প্রভাব বেশি লক্ষ্য করা যাবে, তুমি এই মুহূর্তে দীঘায় রয়েছে, পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে, সব মিলিয়ে প্রশাসনিক তৎপরতা কতটা কি লক্ষ্য করছো, কি ছবি দীঘা থেকে? দেখো নীলাঞ্জনা, দীঘাতে আবহাওয়ার তেমন এখনো কোনো পরিবর্তন ঘটেনি। যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রশাসন 76 কিলোমিটার যে সমুদ্র বাঁধ, সেই সমুদ্র বাঁধ বরাবর সব জায়গায় প্রস্তুত রয়েছে, আটোসাটো ব্যবস্থা করেছে, পর্যটন কেন্দ্র বিশেষ করে যেখানে পর্যটকরা আছেন, আজকেও দীঘাতে অনেক পর্যটক আছেন, তাদেরকে সমুদ্রে নামতে বারণ করা হয়েছে, মাইকিং চালানো হয়েছে, এবং যারা স্নান সারছেন আজকে সকালবেলা, দুই একজন স্নান করছেন সমুদ্রে, তাদের জন্য ছাড় রয়েছে, তবে দুপুরের পর থেকে সমুদ্রে নামা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, সমুদ্রের আশপাশে ঘোরাফেরা করা এবং বসে আড্ডা দেওয়া এসবের জন্যও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং যে সমস্ত ত্রাণ রেস্কিউ সেন্টারগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, ড্রাই ফুডের ব্যবস্থা করা হয়েছে, পর্যটকদের দুপুরের পর থেকে হোটেল ছাড়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, জেলা জুড়ে সমস্ত ICDS এবং স্কুলগুলোকে আজ থেকে বন্ধের ঘোষণা করা হয়েছে, আজ থেকে স্কুলগুলো চলছে না এবং চলবে না, এমনটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয়, দফায় দফায় মাইকিং করা হচ্ছে, ওয়াচ টাওয়ার থেকে তার নজরদারি চালানো চলছে, এবং পর্যটকরা ধীরে ধীরে তারা একে একে ফিরতেও শুরু করেছেন। অনেকে আবার উৎসুক পর্যটক যারা এই ঝড় মোকাবেলা দেখবার জন্য তারা উৎসুক হয়ে এখানে আছেন, তাদের জন্য বাইকিং চালানো হচ্ছে, তারা যাতে ফিরে যান গন্তব্যস্থলে, যথাসময়ে ফিরে যান। পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী যে প্রশাসন ব্যবস্থা নিয়ে থাকে সেই সমস্ত ব্যবস্থা এখন দীঘা সহ উপকূল শুধু নয়, যে উপকূলের নিচু গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামগুলো থেকে যাতে আপদকালীন তাদেরকে সরানো যায়, উঁচু স্থান অথবা ত্রাণ রেস্কিউ সেন্টারগুলোতে সরানো যায়, সেই ব্যবস্থাও রাখা হয়েছে, এবং গাছ কাটার NDRF এদেরকেও বলা হয়েছে। গতকাল থেকেই মাইকিংয়ের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের এবং নুলিয়াদের নিয়োগ রাখা হয়েছে দীঘাতে। সঙ্গে থাকে অর্থাৎ সব রকমেরই কিন্তু প্রস্তুতি প্রশাসনের তরফ থেকে নিয়ে রাখা হয়েছে। আমি একটু প্রসেনজিতের কাছেও যাব, গোসাবা থেকে প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, যে কোনো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা দেখেছি সুন্দরবন বা সংলগ্ন এলাকায় যেরকম গোসাবা একটা প্রভাব বেশি লক্ষ্য করা যায়, এক্ষেত্রেও কিন্তু সতর্কবার্তা সুন্দরবন বা সংলগ্ন এলাকার জন্য রয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তের প্রশাসনিক তৎপরতার ছবিটা তোমার কাছ থেকেও জানতে চাইব। দেখো নীলাঞ্জনা, সকাল থেকে আমরা বিভিন্ন থানাতে, যেমন সুন্দরবন কোস্টাল বা ঝড়খালি কোস্টাল থানাতে, তারা কিন্তু মাইকিং প্রচার শুরু করেছে প্রশাসনের তরফ থেকে। এবং তোমাকে বলে রাখবো যে আজকে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যারা মৎস্যজীবীরা যারা দূরে মাছ ধরতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরে এসেছে, তাদের নৌকাও কিন্তু পাড়েতে আছে। এবং আজকের সকাল থেকে যেটা বা আমরা গতকালকে যেটা আমরা জেনেছিলাম যে BDO-র তরফ থেকে, গোসাবা BDO-র তরফ থেকে বলা হয়েছিল যে সমস্ত পর্যটকরা যারা এই সুন্দরবনে ঘুরতে আসে তাদের আজকের সকাল থেকে তাদের ঘুরতে দেওয়া হবে না। এবং সেই মতন কিন্তু আমরা দেখলাম যে পর্যটকদের কোনো লঞ্চ কিন্তু নদীতে ঘোরাফেরা করছে না, সেসব লঞ্চগুলো কিন্তু নদীর পাড়েতেই আছে। এবং সকাল থেকে যেমন মৎস্যজীবীরা ফিরছে, লঞ্চগুলো যেমন পাড়েতে রাখা আছে, তেমনই কিন্তু প্রশাসনের তরফ থেকে যে সমস্ত এলাকায় যে বাঁধগুলো দুর্বল, যেখানে মনে করা হচ্ছে প্রবল যদি বৃষ্টি হয় বা জলের উচ্চতা যদি বাড়ে, যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু আগে থাকতে সেই সব বাঁধে কিন্তু মাটি দিয়ে যাতে এই দুর্যোগটা একটু কাটানো যায়, মেরামত করা যায়, সেদের দিক থেকেও কিন্তু লক্ষ্য রাখছে। এবং পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার তিরপল কিন্তু মজুদ রাখা হয়েছে বলে আমরা কিন্তু গোসাবা BDO-র তরফ থেকে জানতে পেরেছি। এছাড়া তোমাকে বলে রাখবো যে ঝড়খালি, বাসন্তী, ক্যানিং সমস্ত জায়গা কিন্তু যে NDRF-এর যে টিম তারা কিন্তু চলে এসেছে,
এবং এই গোসাবাতে কিন্তু বিকেলে বা গতকাল বিকেলে নাগাদ কিন্তু তারা চলে আসে। এবং তোমাকে আরো বলে রাখবো যে সমস্ত এলাকায় বিদ্যুৎ আছে এবং ঝড়ের সময় যদি বিদ্যুৎ মানে যদি লাইন বা তার ছিঁড়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু তড়িঘড়ি যাতে সেই বিদ্যুৎ যাতে ঠিকঠাক করে দিতে পারে সেটাও কিন্তু যেমন দেখছে, পাশাপাশি আইলা সেন্টারগুলো জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে এবং যারা নদীর ধারে যারা এই নদীর পাশাপাশি যারা বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তাদের আয়লা বাড়ি বা কোনো কাছাকাছি স্কুল বাড়িতে কিন্তু রাখা হবে বলে কিন্তু প্রস্তুতি সব রকম ভাবেই নেওয়া হয়েছে। সেই ছবি আমাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। আপাতত ধন্যবাদ কিরণ, ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।